তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ চিন্তা করো কারোর খারাপ চেয়েও না কাউকে খারাপ কথা বলে দুঃখ দিও না তাহলেই দেখবে জীবনটা অনেক ভালো দেখো মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই দুঃখ ছাড়া জীবন হয় না যদি কেউ বলে যে আমি সারা জীবন সুখে থাকবো হয় না কিছু কিছু মানুষ আছে যারা প্রচুর সুখ পেয়েও সুখ দেখতে পায় না ভালো পেয়েও ভালো দেখতে পায় না এরকম নেগেটিভ পারসানদের কথা আমি বলছি না কিন্তু যারা পজিটিভ চিন্তা করে তাদের কথাই আমি বলছি যে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ চিন্তা করো দেখে আমাদের সমাজে এরম পজিটিভ মানুষ যারা আছে তাদের কাছে যদি তুমি কারোর খারাপটা বলতে যাও খারাপ নিয়ে আলোচনা করতে চাও তো সেই খারাপ বলতে গেলেও তারা না শুনতে চায় না এরকম একজন পজিটিভ মানুষ ছিলেন আমার মানে একটা সময় ছিল এখনও এই বয়সেও আছে আমার মা আমার ঠাকুমা এতটাই মানে মাকে একটা সময় অত্যাচার করেছে মেন্টালি বাজে কথা বলতো যেরকম শাশুড়ি যা হয় ভীষণই বাজে কথা বলেছে আমি নিজে দেখেছি আমি যখন বড় হয়েছি প্রতিবাদ করেছি কিন্তু আমার মা কোনোদিনও ঠাকুমার মুখের ওপর দেখিনি যে একটাও প্রতিবাদ করেছে আমার পিসি কাকারা প্রতিবাদ করেছে আমার মায়ের হয়ে কথা বলেছে আমিও বলেছি বড় হয়ে কিন্তু আমার মা কোনোদিনও শাশুড়ির মুখের উপরে কথা বলেনি আমি খুব অবাক হতাম যে এই মানুষটা কি করে এত চুপ করে থাকে মানে আমার মাকে দেখে বরং এখন আমার বাবার সঙ্গে খুব ঝগড়া করে দেখি তো আমি ভাবতাম কি যে এরকম তখন বলতো না কেন তো এখন আমার বাবা যখন বলে যে বাবা কি মুখ তখন আমি বাবাকে বলি যে মুখ থাকলে তোমার মা মায়ের মতন পার্সনের সঙ্গে আমার মা এতদিন ঘর করতে পারতো না আমার ঠাকুমা মারা গেছে সাতানব্বই বছরে একটাই মা ঠাকুমার দোষ ছিল যে আমার মায়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করতো সব বিষয়ে সবার সঙ্গে ঝগড়া করতো একটু মানে ডাঁটো ডাঁটো মহিলা ছিলেন কাউকে টয় পেতেন না কি খুব কষ্ট করেছে তো জীবনে এবং খুব সাত্ত্বিক ছিলেন মানে বিধবা ছিলেন একদমই মাছ নিম মাংস তো দূরের কথা পিঁয়াজ রসুন খেতেন না খুব মানতেন ব্রাহ্মণরা যেরকম মানে সেটা আলাদা কথা কিন্তু মানে এতটাই জ্বালাতো আমার মাকে যে আমি এই জিনিসগুলো থেকে অবাক হতাম তো এত পজিটিভ ছিল আমার মা যে আমার মা কোনো কথার উত্তর দিত না চুপ থাকতো কিন্তু একটা সময় আমার মা এখন অসুস্থ হলেও দেখি তার শেষ জীবনটা একটু শান্তিতে আছে আমার বাবা আমার মাকে এত মানে ভালো রেখেছে এটা দেখে আমি মানে রীতিমতো ভাবি যে সে কেউ কোনো ভালো কাজ করেছে বলেই রেখেছে একটা সময় আমার মা প্রচুর খেটেছে তো প্রচুর খেটেছে এখন তাকে কিছুই করতে হয় না হয়তো অসুস্থতার জন্য করতে পারেন একটু ওরকম হলে অন্য স্বামীরা বিরক্ত হয়ে যেত আমার বাবাও সঙ্গে ঝগড়া হয় কিন্তু মা খুব ভালো আছে বাবা মার দুজনেই ভালো আছে হয়তো কোনো ভালো কাজ করেছে এই ভালো থাকার জন্য মানুষকে পজিটিভ থাকতে হয় পজিটিভ না থাকলে না ভালো থাকা যায় না পজিটিভ চিন্তাধারা না থাকলে জীবনটা না একদম উচ্ছন্নে চলে যায় আমার বাবা রিটায়ারের পর একটা সিট ফান্ডে এত টাকা ইনভেস্ট করে ফেলেছিল যে টাকাটা খুঁয়ে ফেলেছে তা অন্য কেউ হলে না কোনো খারাপ স্টেপ নিয়ে নিত যে সারা জীবনের পুঁজি সেখানে লাগিয়ে দিয়েছিল তারপরেও সে বাড়ি করেছে ঠিক আছে হ্যাঁ অনেক কষ্ট আছে এরকম মানুষের জীবনে না ওঠা পড়া থাকে কিন্তু যারা পজিটিভ হয় তারা কখনোই বাজে কথা বলা লোককে দোষারোপ করা এগুলো না করে নিজের জীবনের পথে এগিয়ে যায় আমরা সমাজেও দেখেছি ইউটিউবেও দেখছি সব জায়গায় সমাজ মাধ্যমে দেখছি যে কিছু মানুষ আছে এত নেগেটিভ সব সুখ থাকা সত্ত্বেও প্রত্যেক ক্ষণে ক্ষণে তারা খারাপ চিন্তা করে মানুষের খারাপ চিন্তা করে খারাপ কথা বলে মানুষের খারাপ ভাবে সব সময় মানুষের দোষ মানুষের দোষ ওর দোষ এ খারাপ অমুক আর অশ্লীল গালি গালাস তো লেগেই আছে বাদ দাও বাদ দিন মানে বাদ দেওয়াই যেতে পারে ওগুলো কানে নেওয়া যায় না সেগুলো তো আছেই কিন্তু একবারও ভাবে না যে ইউটিউবে যারা করছে এগুলো তারা একে অপরকে চেনেও না ভালো করে আর যারা চেনে তারা হয়তো ফোন অবধি চিনেছে হয়তো কখনও সামনাসামনি এসে সবাই সবাইয়ের সঙ্গে ভালো কথা বলেছে তারাও বলছে গালি কান দিচ্ছে আবার কেউ চেনে না কাউকে তারাও দিচ্ছে কিনা ওর হয়ে আমায় লড়াই করতে হবে এই যে লড়াই লড়াই ব্যাপারটা এগুলো দাঁড়িয়ে যাচ্ছে একটা খুব নেগেটিভ জিনিসে একে অপরকে চেনে না শুধু ইউটিউব ভিডিও মাধ্যমে এমন কথা বলছে যে মানুষ মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে মেন্টাল হ্যারাসমেন্ট হতে হতে সে খারাপ স্টেপ নেবার দিকে চলে যাচ্ছে ভাবতে পারো একটা কথাই বলবো যে নেগেটিভ মানুষ যে হবে তার চিন্তাধারা কোনো দিন পজিটিভ হবে না সে সর্বক্ষণ মানুষের খারাপ চাইবে যারা চাইছ যে ভালো করে বাঁচবো নেগেটিভ কোনো ভিডিও দেখো না যদি মনে হয় যে না আমার নিয়ে খারাপ বলেছে চোখে পড়ে গেছে ইগনোর করো তবে হ্যাঁ এটা যদি কেউ ভাবে যে কেউ আমাকে নিয়ে নেগেটিভ বলেছে তাকে আমি পুজো করব সেটা নয় কিছু নেগেটিভ জিনিস ভোলা যায় না এখন বলবে যে ওদের উস্কানিতে বলেছিলাম ওদের উস্কানিতে বলেছিলাম সেটা বাজে জিনিস কারণ কেউ কারোর উস্কানিতে কিছু বলে না আর এত বয়সে গিয়ে কেউ এগুলো করে না এটা তো গেলে ইউটিউব এবার আমি সমাজে বলি আমাদের আশেপাশে কিছু মানুষজনকে আমরা দেখি যারা অত্যন্ত নেগেটিভ এই নেগেটিভ জিনিসটা মাথা থেকে হাঁটাতে হয় আমরাও যখন ছোট থেকে বড় হয়েছি বন্ধু বান্ধব মিশেছি বা আমার বাচ্চাও যখন স্কুলের নিয়ে কিছু কথা বলে তখন একটা কথাই বলি যে নেগেটিভ ধ্যান ধারণা নিয়ে যারা থাকে যারা সব সময় বাজে কথা বলে এর ওর নামে খারাপ কথা বলে তাদের থেকে তুই দূরে থাক তুই তাদের ভালোচা তারা তোর ভা খারাপ চাক এটা আমি আমার মেয়েকে বলি এবং তোমাদের সবাইকেই আমি এটুকুই বলবো আমি নিজের ক্ষেত্রেও এই ধারণাই পোষণ করি যে যখন আমার কেউ খারাপ বলছে খারাপ বলে আমাকে কেউ আঘাত দিচ্ছে আমার চোখ দিয়ে জল পড়ছে আমি ডেইলির কাঁদি তাদের কথায় বা পার্টিকুলার কেউ কেউ তোমাদের খুব খারাপ কথা বলে সব সময় অপমান করে দোষ না থাকতেও দোষ 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 দেখবে যে যেমন হয় তার দৃষ্টিভঙ্গি তেমন হয় আর একটা কথা তাদের কথা কিছু মনে করো না আর একটা কথা মানুষের আইডেন্টি না মানুষের কথায় আর দেখবে কথার মধ্যে মানুষের পার্সোনালিটি ফুটে ওঠে হ্যাঁ শিক্ষিত মানুষরা কিন্তু তাহলে বলে গালি দেয় না নিশ্চয়ই দেয় তাদের গালির মধ্যেও না একটা পার্সোনালিটি আছে বিশ্বাস করো একটা শিক্ষিত মানুষের গালি দেওয়া আর একটা অশিক্ষিত গালি দেওয়ার মধ্যে দেখবে পার্সোনালিটির তফাৎ দেখতে পাবে হুম এটাই হচ্ছে তফাৎ পেটের শিক্ষা কালির ডাকডার এটাই তফাৎ একেবারে যারা অশিক্ষিত তাদের কথা বল বলার্তা দেখবে তাদের হাব ভাব দেখবে একটা নোংরা একটা সময় কমেডি ভিডিও আমিও করতাম কমেডি করে করতাম এটা আমরা বন্ধু বান্ধবদের মধ্যে যখন আমি কথা বলতাম আমার এটা আছে জন্মগত আর কি আমার মজা করতে ভালো লাগে হাসতে খেলতে ভালো লাগে ছোট থেকে আমি খুব আদরে মানুষ এটা আমার হয়ে গেছে আমরা আমাদের একটা বন্ধু টিম ছিল এখন সব বিয়ে ঠিয়ে হয়ে এখন আর দেখা হয় না কথা হয় তো আমার এটা সহজাত বলতে পারো কিন্তু কমেডি করার মতন ট্যালেন্ট থাকা চাই ভূতের মতন সেজে পেদনিদের মতন আচরণ করে যেটা সেই কুটিয়ে হাসাতে গেলে কমেডি হয় না কমেডির মতন মানুষের কিছু লক্ষণ থাকা দরকার তার নিজস্ব সহজাত কিছু থাকা দরকার নাচতে গেলে মিনিমাম তাল লয় জ্ঞান থাকা দরকার গাইতে গেলে কিছুটা অন্তত সুর থাকা দরকার নাচ জানি না গান জানি না সব কিছু করে ফেললাম কমেডির ক বুঝি না একজনকে কপি করে বসে পড়লাম এগুলো হয় না তো যারা নেগেটিভ তারা নেগেটিভ বলেই যায় এই নেগেটিভ পারসেনগুলোর থেকে দূরে থাকা সবথেকে ভালো এরা ভাগারের সমান সেটা এই ইউটিউবেই হোক বা আমাদের সমাজে হোক আমাদের কর্ম যেখানে আমরা কর্মস্থল সেখানে হোক পড়াশোনার জায়গায় হোক যারা ছোটো আছো দেখবে কিছু ভাগারের শকুন থাকে আর কিছু খারাপ নেগেটিভ এনার্জি সংক্রান্ত তারা নামে মানুষ কিন্তু তারা না ভূত পেতনিদের মানে নেগেটিভ এনার্জিটাকে নিয়ে থাকে দেখবে তাদের না কোনো জিনিস ভালো লাগবে না কারো সবাই খারাপ সবাই খারাপ সবাই খারাপ ও খারাপ এ খারাপ ও খারাপ এ তুমি যদি তাদের সামনে অমৃত ধরো না এরম অমৃত এক থালা যদি ভগবান এসে দিয়ে যায় অমৃত সেটাকেও খুব তৃপ্তি লাভ করার পরে বলবে কে দিতে বলেছিল সে অমৃতটাও তো বিষ হতে পারতো আমাকে বিষ খাইয়েছিলো তাদের সামনে একটা সাদা পর্দা ধরবে দেখবে সাদাটা তারা দেখতে পাচ্ছে না তার মধ্যে একটা কালো বিন্দু থ্রিয়ার চোখে পড়ছে এটা হচ্ছে নেগেটিভ পারসেন্টেজ স্বভাব এটাকে চেঞ্জ করা যায় না আর নেগেটিভ পার্সেন্টদের সঙ্গে যতটা পারবে দূরত্ব বজায় রাখবে আর যখনই দেখবে তারা তোমাদেরকে অত্যন্ত পরিমাণে কষ্ট দিচ্ছে খারাপ বলছে বলতে দাও কাঁদবে নিজের মধ্যে কষ্ট পাবে উল্টে তোমরা যেন তার কাউকে খারাপ কথা বলে সেই নেগেটিভিটিটা নিজের মধ্যে নিয়ে নেও না যতটুকু প্রতিবাদ করার প্রতিবাদ করো ভালোবাসায় করো কিন্তু নেগেটিভ পার্সনদের মতোই হয়ে ওদেরই জায়গায় নেমে ওই গাটার মুখ থেকে বার করে পাপগুলোকে নিজের মধ্যে এনো না শুধু একজন আছে ঈশ্বর ওই কথায় আছে না কর্মা কারমা কিন্তু ছাড়ে না প্রকৃতি তার প্রতিশোধ নিয়েই ছাড়ে সে যে যেভাবেই হোক আজকে এই যে এত বাড়ি ঘর করে নদী গতিপথ আটকানোর চেষ্টা হচ্ছে নদী নদী রাস্তা করেই নেবে সব ভেঙে তেমনই আজকে যদি কেউ কারোকে খারাপ বলে কষ্ট দিয়ে ভেঙে ফেলতে চায় অকারণে তার রিভেঞ্জটা প্রকৃতি নেবে সে যেভাবেই হোক কারোর চোখের জল পড়লো আর সে চুপ রইল কিছু বলল না তার মানে জানবে যে তার তাকে সে ক্ষমা করে দিয়েছে আর যখনই তার ক্ষমাটা শুরু হয় প্রকৃতির রিভেঞ্জটা শুরু হয়ে যায় যদি উল্টে তোমরাই সেই ডিভেন্সটা নিতে চাও বা বাজে কথা বলো তখন আর কিছু হবে না সেই একই হয়ে গেল তো চুপচাপ সব দুঃখ কষ্ট না ঈশ্বরের চরণে সমর্পণ করে তাকে দেখতে বলো আর একটা কথা কেউ যদি খারাপ থেকে শুধরে যায় শোধরানোর চেষ্টা করে তাকে শোধরানোর সুযোগ দাও তাদেরকে আর ডিমোটিভেট করো না হয়তো অনেকে ভুল করে ভুল করে স্বীকার করে তাদেরকে সেই ভুলের জন্য বারবার আর কষ্ট দিও না এটা আমার মনে হয় যে সবাইকে ভালোবাসার থেকে বড় কাজ আর কিছু হয় না অ্যাচিভমেন্ট পাওয়া মানে সবাইকে ভালো রাখা সবাইকে সবাইকে মানে শত্রু মিত্র সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করা এমন কিছু কথা নর্দমার মতন মুখ দিয়ে না বেরোয় যে মনে হয় এটা মুখ না নর্দমা মানুষের বাচ্চা তো আদপেও এটা যেন মনে না হয় সামনের মানুষের সে হয়তো বললো না মনে মনে সেটাই ভাবলো যে মানুষের বাচ্চা মানুষের বাচ্চার মুখ দিয়ে এগুলো এটা যেন না মনে হয় এরপরে তো এ ওকে বলে সে তাকে বলে এগুলো তো আছেই কিন্তু যারা বুদ্ধিমান বুদ্ধিমতী বা পেটে একটু শিক্ষা আছে তারা যখন বুঝে নেয় যে এই মানুষটা ঠিক নয় বা এই অযৌক্তিকর বা এ পাগল বা এর কথার কোনো দাম নেই বা পার্সোনালিটি লেস তখন চুপ করে যায় সামনের মানুষটি যারা বুদ্ধিমান হয় আর যারা ওই তারা ভ্যাগ 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 কিস্তি কামারি করেই যাবে এও বলবে ও বলবে এ বলবে ও বলবে তাতে থামে না তো এই গাটার গার্বেজ থেকে সব জায়গা থেকেই সরে আসা দরকার শুধু সোশ্যাল মাধ্যমে নয় কর্মস্থান পড়াশোনার জায়গা অফিস মানে কর্মস্থলই হলো ওটা বা সমাজে আশেপাশে খারাপ দেখবে চুপ ওই দেখতেই তাকাবে না কারণ নেগেটিভ জিনিস যাদের মধ্যে থাকে তাদের সঙ্গে যত কথা বলবে সেই নেগেটিভটা তোমার মধ্যেও আসবে আস্তে আস্তে তুমিও লোকের খারাপ চাইতে চাই শুরু করবে তোমারও সর্বনাশ একবার অবধারিত যখনই মানুষ কারোর খারাপ চায় সাবকনসিয়াস মাইন্ডেও যখন খারাপটা চলে আসে তখন ঈশ্বর ঈশ্বর তার খারাপ করবেই কেউ আটকাতে পারবে ক্ষমতাই নেই কারোর আটকানো তাই সবার ভালো চাও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিও টাটা